এক ব্যক্তি এক খতিয়ান ও এক দাগ, জুলাই থেকে ডিজিটাল ম্যাপ। আগামী জুলাই থেকে দেশে ডিজিটাল সার্ভের ম্যাপ তৈরির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই দুর্দান্ত এবং ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। এবং লিগ্যাল নলেজ চ্যানেল থেকে যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই, লেটস গেট স্টার্টেড। তিনি বলেছেন, বাংলাদেশ ডিজিটাল জরিপের লক্ষ্য এক ব্যক্তি এক খতিয়ান ও এক দাগ ব্যবস্থা প্রতিষ্ঠা। এর বাস্তবায়ন হলে নাগরিকদের ভূমি বিষয়ক হয়রানি এবং মামলা মোকদ্দমার পরিমাণ অনেকাংশে কমবে। গত বুধবার 15 মে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ডিজিটাল ভূমি জরিপ ও ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট ভূমি ব্যবস্থাপনা ও বাংলাদেশ ডিজিটাল জরিপের সফল বাস্তবায়ন জরুরি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে একটি ন্যায্য ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর স্মার্ট ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটাল জরিপ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। এই কাজে সহযোগিতা করতে আমরা একটি স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন করতে চাই। তিনি বলেন, আগামী জুলাই থেকে নারায়ণগঞ্জ সহ দেশের 6টি এলাকায় ডিজিটাল জরিপের আওতায় ম্যাপ প্রস্তুতকরণ কার্যক্রম শুরু হচ্ছে। যোগাযোগ ও প্রচারণা কার্যক্রমের মাধ্যমে বিডিএস অপারেশনে নাগরিকদের ব্যাপকভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় 634 মৌজায় 903 বর্গ কিলোমিটার জরিপ করা হবে। পাইলটিং প্রকল্প হবে নবীগঞ্জ মৌজায় 1 জুলাই থেকে। অক্টোবর থেকে ডিটেইলস জরিপ শুরু হবে। তিনি আরও বলেন, জমির মালিকদের আন্তরিক হতে হবে, দেশের সকল নাগরিককে এই জরিপের বিষয়ে সচেতন হতে হবে। ভূমির মালিক যিনি, ভূমি রক্ষার দায়িত্ব তারই। একটি সুন্দর ও ফ্রেশ ভূমি ব্যবস্থাপনা প্রণয়ন করতে চাই। ভূমি সম্পর্কিত সকল কর্মকর্তা কর্মচারীকে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কোনো ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে, এ কাজে কোনো অনিয়ম প্রমাণিত হলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। ভূমি মন্ত্রণালয়ের সচিব খলিলুর রহমানের সভাপতিত্বে সেমিনারের প্রধান আলোচক ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক গ্রেড ১ আনিস মাহমুদ। স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। সেমিনার বিষয়ক সচিত্র উপস্থাপনা করেন অতিরিক্ত সচিব ও EDLMS প্রকল্প পরিচালক জহিরুল হক। সভাপতির বক্তব্যে খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2014 প্রদত্ত 31টি সুনির্দিষ্ট নির্দেশনার অন্যতম বাস্তবায়ন হিসেবে ভূমি সেবা ডিজিটালাইজেশন ও বাংলাদেশ ডিজিটাল জরিপ BDS কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে ভূমি সম্পর্কিত লেনদেন অনলাইনে সম্পন্ন হওয়ায় দুর্নীতি অনেকাংশে কমে এসেছে। অতিরিক্ত সচিব জহিরুল হক বলেন, 383.5 কোটি টাকা ব্যয়ে কোরিয়ান সহায়তায় এই ডিজিটাল ভূমি জরিপ হবে। নারায়ণগঞ্জবাসী ভাগ্যবান, কেননা CS জরিপ শুরু হয়েছিল চট্টগ্রামে 1888 সালে। আর বাংলাদেশের প্রথম ডিজিটাল ভূমি জরিপ শুরু হবে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ মৌজা থেকে। জরিপের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ডিজিটাল পদ্ধতিতে জরিপ করে ডিজিটাল খতিয়ান ও মৌজা ম্যাপ নির্ণয় করা হবে। উন্নয়ন তথ্য সেবা ভূমি মালিকদের কাছে পৌঁছে দেওয়া হবে। বিশ্বে কোরিয়া প্রথম ডিজিটাল ভূমি জরিপ করে।
তাই তাদের সহায়তা নিয়ে এই জরিপ করা হবে। তাদের কাছ থেকে আমরা শিখব জরিপ যথাযথভাবে করতে পারলে এর প্রধান বৈশিষ্ট্য ও সুবিধা হলো ম্যাপ সংশোধন। যখন এই জরিপ ক্রয় বিক্রয় করা হবে তখনই সব জায়গায় সংশোধন হয়ে যাবে। স্বাগত বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, সরকারি 1 ইঞ্চি জায়গাও কোনো ব্যক্তির নামে রেকর্ড হবে না। ভূমি অপরাধ আইন দেখিয়ে অনেক জবরদখলকারীর হাত থেকে জমি উদ্ধার করেছি। যারা জমির মালিক কিন্তু এখানে থাকেন না, তাদের জমি যেন অন্য কারো নামে রেকর্ড না হয়, সেদিকে সর্বাত্মক লক্ষ্য রাখা হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ চট্টগ্রাম, রাজশাহী সিটি কর্পোরেশন, মানিকগঞ্জ পৌরসভা এবং ধামরাই ও কুষ্টিয়া সদর উপজেলায় এস্টাবলিশমেন্ট অফ ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের EDLMS প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম চলমান রয়েছে। GNSS টোটাল সার্ভে সিস্টেম, ড্রোন, ওরাকল ডেটা ও GIS সফটওয়্যার সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার সহায়তায় EDLMS প্রকল্পের মাধ্যমে বর্তমানে BDS পরিচালনা হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা সেমিনারে জানান, BDS অপারেশনে কয়েকটি বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখা হবে। জরিপের সময় যদি সিলিং বহির্ভূত জমি পাওয়া যায় তাহলে অতিরিক্ত জমি খাস খতিয়ানে এনে বাকি জমি ব্যক্তির নামে রেকর্ড করা হবে। আর সরকারি জমির ক্ষেত্রে দেওয়ানি আদালতের রায় অনুযায়ী কাজ করা হবে। তাছাড়া BDS-এর আওতায় তৈরিকৃত ডিজিটাল ম্যাপে ক্লিক করলেই জমির সব তথ্য পাওয়া যাবে। রেকর্ড সংশোধন করলে ডিজিটালি ম্যাপ পার্টিশন হয়ে যাবে। অন্য আরেকটি প্রকল্পের মাধ্যমে দেশের আরও 32টি উপজেলায় BDS অপারেশন শুরু করা হবে বলেও জানান প্রকল্প সংশ্লিষ্টরা। DLRS পরিচালক মোহাম্মদ আব্দুল কাদের শেখ, মোহাম্মদ মমিনুর রশিদ, ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, ভূমি মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ও EDLMS প্রকল্প জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ দক্ষিণ কোরিয়ার প্রকল্পের সহযোগী সংস্থার কর্মকর্তাগণ সেমিনারে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইসহ সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, অংশীজন, গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন, তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন, মোবাইল নম্বর 01724583880।